বাংলাদেশ এর আখপাখ অঞ্চলের ঘূর্ণি বলয় সক্রিয় হচ্ছে। বায়ুমণ্ডলের সমুদ্র পতন ঠু 7.6 কিলোমিটার উচ্চতা যায় ব্যাপিছে। প্রভাব আগামী 24 ঘণ্টা ভিতরে সৃষ্টি হব লঘুচাপ। উত্তর ওড়িশা ও তার আখপাখ অঞ্চলের লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়ে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এনে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিভাগ পক্ষ সূচনা দিয়া যাইছে।